अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अनेक समय जाना विषय नतून मने है, अनेक क्षेत्रे जाना विषय नतून मने है सुनार कारणे। अथच इतिपूर्वे आमी अनेक बार एक कथा शुनेछि, आमी पढ़ेछि, किन्तु आबार जखन सुनबो तखन मने हय एटी जेन नतून शुनछि। अल्लाह रसूल सल्लल्लाहु आलैहि वसल्लम जखन इंतेकाल करलेन, इंतेकाल करार पर साहाबीदेर अवस्था तो खूब नाजुक, সাহাবীদেরকে হারানোর পরে সাহাবীদের অবস্থা খুব নাজুক অবস্থা। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরছে মদিনার, আর বলছে, তোমরা যদি কেউ বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে নেই, তাহলে আমি এই তরবারি দিয়ে তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দেব, কারণ আমি সহ্য করতে পারবো না যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই। আল্লাহর রাসূল হয়তোবা কিছু সময়ের জন্য উনি নীরব আছে, উনি ফিরে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল করেননি। সাহাবীদের যখন এই অবস্থা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন, মেম্বারের উপর উঠলেন এবং খুতবা দিলেন। তিনি খুতবায় বললেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা শুনে রাখো আল্লাহু হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ জীবিত, আল্লাহ মরেন না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, দূত, মেসেঞ্জার। ইতিপূর্বে যত মেসেঞ্জার পৃথিবীতে এসেছে, যত রাসূল এসেছেন, সকলেই বিদায় নিয়েছে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিদায় নেবেন। এই কোরআনের আয়াত হযরত ওমর বহুবার শুনেছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে যখন এই আওয়াজ শুনলেন, হযরত ওমর হাত থেকে তরবারি ফেলে দিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে খুতবা শোনার জন্য বসে গেলেন। এবং ওমর বললেন, আমার মনে হয় এই আয়াত আমি জীবনে প্রথমবার শুনেছি। সুবহানাল্লাহ। যেটি বলতে চাচ্ছি যে অনেক সময় জানা বিষয় নতুন মনে হয়। আমি আমার বিগত জুমায় বলেছিলাম পবিত্রতার উপর, পবিত্রতা একটি ইবাদত। এই পবিত্রতা দুই প্রকার, বিগত জুমায় আমি বলেছিলাম, একটা হলো বাহ্যিক পবিত্রতা, আরেকটা হলো কলবের পবিত্রতা, আত্মার পবিত্রতা। কোন ব্যক্তি যদি বাহ্যিকভাবে অপবিত্র হয়, সে ব্যক্তি মুসলমান থাকে, সে ব্যক্তি কাফের হয়ে যায় না। এবং বাহ্যিক অপবিত্রতা থাকলেও অনেক ইবাদাতই করা যায়। বাহ্যিক অপবিত্রতা থাকলে নামাজ সালাত আদায় করা যায় না, কোরআনুল কারীম স্পর্শ করা যায় না, কাবা শরীফ তওয়াফ করা যায় না। এছাড়া জিকির করা, তাসবি পড়া, দুরুদ পড়া, দোয়া করা, মুখস্থ কোরআন তেলাওয়াত করা, অসংখ্য হাজার হাজার ইবাদাত আছে যেগুলো বাহ্যিক অপবিত্রতা থাকলেও করা যায়। কিন্তু কারো যদি অন্তর অপবিত্র হয়ে যায়, কারো যদি আত্মা অপবিত্র হয়ে যায়, কারো যদি কল্প অপবিত্র হয়ে যায়, সে ব্যক্তি আর মুসলমান থাকে না, তার উপরে আর কোনো ইবাদতও থাকে না, সে ব্যক্তি মরার সময় কাফের মুশরিক হয়ে মারা যায়।
এজন্য বাহ্যিক অপবিত্রতা মূলত কোন মুসলমান অপবিত্র নয়, মূলত কোন মুসলমানই অপবিত্র নয়। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুসলিমা লাই ইয়ানজিস, মুসলমান কখনো অপবিত্র হয় না। তার মানে মুসলমানের ওযু না থাকতে পারে, গোসল ফরজ হতে পারে, এটা বাহ্যিক সাধারণ অপবিত্রতা, মূলত এটা কোনো অপবিত্রতা নয়। কিন্তু যারা কাফের এরা সার্বক্ষণিক অপবিত্র, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক এরা অপবিত্র, এরা কখনো পবিত্র হয় না। এজন্য কলবের অপবিত্র মানুষ কেন হয় আমি বিগত জুমায় বলেছি, আজকে বাহ্যিক পবিত্রতার কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা ভালোবাসেন তওবাকারীদেরকে, আল্লাহ তাআলা ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে। পবিত্রতা মূলত একটি ইবাদত, পবিত্র থাকা এটা হলো মুমিনের লক্ষণ, সার্বক্ষণিক পবিত্র অবস্থায় থাকা এটা হলো ইমানদারের লক্ষণ, আর সার্বক্ষণিক অপবিত্র নাপাক অবস্থায় থাকা এটা কোনো মুসলমান মুমিন ইমানদারের লক্ষণ নয়। মুসলমান মুমিন যখন হেঁটে যাবে, মুসলমান মুমিনের গা থেকে ঘ্রাণ বের হবে, ইমানদারের গা থেকে মুখ থেকে ঘ্রাণ বের হবে। আর যারা অপবিত্র থাকে এদের দেখবেন শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনা বলছেন খবরদার রসুন খেয়ে কেউ যেন মসজিদে না ঢোকে। মসুন, রসুনকে রসুল্লাহ গাছ বলেছেন, বলছেন এই গাছ খেয়ে যেন কেউ মসজিদে না ঢোকে। ইসলাম এত ছোট জিনিসকেও গুরুত্ব দেয়, ইসলাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেতে নিষেধ করেছেন। কারণ কি, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যদি কেউ খায় তার মুখ থেকে সামান্য দুর্গন্ধ বের হতে পারে, আর যার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহর রহমতের ফেরেশতা তার নিকটবর্তী হয় না। আজকে আমরা কাঁচা পেঁয়াজ রসুন তো থাক দূরের কথা, সারাদিন সিগারেট বিড়ি খায় অথচ ব্রাশ করে না, মুখ পরিষ্কার করে না, এটা ইমানদার এবং মুসলমানের লক্ষণ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকবালু লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকা মিন গুলুর, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহ রাসূল অপবিত্র অবস্থায় নামাজকে কবুল করা হবে না এবং অপবিত্র মালের সাদাকাকে কবুল করা হবে না। আজকে আমরা যাও দান সাদকা করি কিন্তু আমাদের কয়জনের মাল পবিত্র, কয়জনের অবস্থা পবিত্র? এজন্য আল্লাহ রাসূল বলেছেন এক টাকা এক লক্ষ টাকার থেকেও দামি। কারণ যে ব্যক্তির শত কোটি টাকা আছে সে এক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করা, আর যার দুই টাকা আছে দুই টাকা থেকে এক টাকা দান করা, ওই এক লক্ষ টাকার থেকে এক টাকা আল্লাহর কাছে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ অপবিত্র হয় তার সালাত কবুল হয় না, আর যদি কোনো ব্যক্তির সম্পদ অপবিত্র হয় তাহলে তার সাদাকা কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন লা তুকবালু সালাত বিগাইরি তুহুর ওয়ালা সাদাকা মিন গুলুর, পবিত্রতা ব্যতীত নামাজ হয় না, কোনো নামাজ যদি সে ব্যক্তি খুব সুন্দরভাবে পবিত্র না হয়। এটা বাহ্যিক পবিত্র এবং কলবের পবিত্র দুটো পবিত্রতাটাই এখানে জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু শিরিক থেকে আমরা বেঁচে থাকি না, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু বেদাত থেকে আমরা বেঁচে নেই, আমরা অনেকে সালাত আদায় করি, আমরা সালাত আদায় করার জন্য মাজারে যাই, শবে কদরের আর শবে বরাতের ফজিলত নেওয়ার জন্য বাবার মাজারে গিয়ে সালাত আদায় করি, এটা সুস্পষ্ট শিরিক। শুধু বাহ্যিক পবিত্রতার কারণেই নয়,
একটা মানুষ যদি আন্তরিক ভাবে পবিত্র না হয়, কলবের পবিত্রতা যদি না থাকে, সে ব্যক্তির কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহ্যিক পবিত্রতা, বিশেষ করে প্রসাব পায়খানা থেকে পবিত্র হওয়া খুবই জরুরি, প্রসাব পায়খানা থেকে পবিত্র হওয়া খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকাল আন্নাহুমা ইউআদ্দিবান ওয়া ইউআদ্দিবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকাআন্নামা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখিরু ফাকানা লা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন যে এই দুটো কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা ইউআদ্দিবান ফি কাবীর, বড় কোনো কারণে এই কবরে আযাব হচ্ছে না। যে ব্যক্তি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে কিংবা ব্যবিচার করেছে, এমন বড় কোনো অপরাধের কারণে এই কবরে আযাব হচ্ছে না, বরং এই কবরে আযাব হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রসাব থেকে পবিত্র হতো না, যেখানে সেখানে প্রসাব লাগলেই প্রসাব করত, অথচ প্রসাব থেকে পবিত্র হতো না। আজকে রাস্তাঘাট যেখানে যাই আমাদের প্রসাব লাগলে আমরা প্রসাব করে ফেলি, অথচ প্রসাব থেকে আমরা পবিত্র হই না। আল্লাহ রাসূল বলছেন প্রসাব থেকে পবিত্র না হওয়ার কারণে এ ব্যক্তির কবরে আযাব হচ্ছে। প্রসাব থেকে আমরা পানি দিয়েও পবিত্র হতে পারবো, অথবা ঢিলা কুলুপ দিয়েও আমরা পবিত্র হতে পারবো, দুটোর যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তবে ঢিলা কুলুপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু নির্লজ্জতা আছে, কিছু নির্লজ্জতা আমাদের কাছে আছে। আমরা যারা ঢিলা কুলুপ ব্যবহার করব, কিন্তু সূত্রার ভিতরে থেকে, আড়ালের ভিতরে, আমাদের অনেকে আছে প্রসাব করে দেখা যায় প্রসাব করছে কাঠগড়ায়, ঢিলা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে সেই আশুলিয়া বাজারে। এগুলো খুব নির্লজ্জতা, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। আপনার যদি ঢিলা কুলুপ ব্যবহার করার দরকার থাকে, বাথরুমের ভিতরে একেবারে কেউ যেন না দেখে, আপনি প্রসাব করলেন, বাম হাতে ঢিলা নিলেন, ডান হাতে মেসওয়াক করতেছেন, আবার কেউ লেফট রাইট করে, কেউ সামনে হাঁটে, কেউ পিছনে হাঁটে, আল্লাহর কসম কেটে বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কোনো সুন্নাহ না, এবং কোন সাহাবী থেকে এই বর্ণনা নেই যে আল্লাহ রসুলের সাহাবিরা প্রসাব করে সামনে 40 কদম, পিছনে 40 কদম, আবার একবার ওঠে আর একবার বসে, এক হাত দিয়ে ঢিলা ধরে আর এক হাত দিয়ে মেশিন ধরে, এটা জায়েজ নয়, হারাম। ইসলাম এই ন্যূনতম মানে নির্লজ্জতাকেও স্থান দেয়নি। আমাদের যদি কারো ঢিলা কোনো ব্যবহার করা থাকে, আমরা বাথরুমের ভিতরে করব, আমরা পর্দার ভিতরে করব, রাস্তায় আমাদের সময়কে আমরা যেখানে ইস্তিনজা করব সেই জায়গায় আমরা এটা করব। আমরা এটা নিয়ে হাঁটাহাঁটি করা, চলাচলি করা, উঠা বসা করা, এগুলো খুবই খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। তাহলে কবরে আযাব হচ্ছে কি কারণে? একটা হলো প্রসাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে, দুই নম্বর হলো ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুই নম্বর হলো ছাগলখুরির কারণে, একজনের কথা আরেকজনের লাগিয়ে দেওয়া, দুইজনের ভিতরে গন্ডগোল বাঁধায় দেওয়া, এটা ইসলামে খুব নিকৃষ্ট কাজ। একজনের কথা আরেকজনকে বলে দেওয়া, একজনের কথা আরেকজনকে লাগায় দেওয়া, গালিগালাজ করা, বেফায়সা কথাবার্তা বলা, এগুলো ইসলামে খুবই নিকৃষ্ট কাজ। যেই নিকৃষ্ট কাজ থেকে আজকে আলেম সমাজও বের হতে পারেনি। আজকে ইন্টারনেট আসার কারণে আমরা দেখতে পাচ্ছি মানুষের মানহাজ আলাদা হতে পারে, মানুষের মাজহাব আলাদা হতে পারে, মানুষের তরিকা আলাদা হতে পারে, মানুষের অনেক কিছু আলাদা হতে পারে,
কিন্তু তাই কারণে একজন আলেম আরেকজনকে গালিগালাজ করবে, একজন আরেকজন আলেমকে বিদ্রুপ করবে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে, একজন আরেকজনকে কাফের বলবে, ইহুদি বলবে, নাসারা বলবে, এটা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক ব্যাপার। একজন আলেম আরেকজন আলেমকে কাফের বলে দিচ্ছে, ইহুদিদের দালাল বলছে, নাসারা বলছে, কাফের বলছে, বেঈমান বলছে। আস্তাগফিরুল্লাহিল আজিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কোনো কাফের সাথে যে ব্যবহার করেননি, আজকে আমরা মুসলমানেরা একজন আরেকজনের বিরুদ্ধে ঠিক তদ্রূপ ব্যবহার করছি। এটা খুব খারাপ, এটা খুব খারাপ লক্ষণ। মানুষের সিস্টেম আলাদা হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিসের উপরে এক এক ব্যক্তি আমল করতেই পারে। এই জন্য একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সহ্য করবে না কেন? বরং এটা হলো ইসলামের একটা বিউটি, ইসলামের একটি সৌন্দর্য, যে কেউ এক একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি হাদিসের উপরে আমল করছে। এটা ইসলামের বিউটি। সারা দুনিয়ার মানুষ আমি যেই হাদিসের উপরে আমল করি সেই হাদিসের উপরে আমল করতে হবে কেন? আমার এই মসজিদে আকামত একবার দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আমি আরেক মসজিদে জুমা পড়াই, সেখানে দুইবার দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চারবার বলা হয়, আরগুলো দুইবার দুইবার বলা হয়। দুটোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আমরা যেই হাদিসটা এই মসজিদে আমল করা হয়, এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড, ইসলামী ফাউন্ডেশনের মুসলিম শরীফ আছে এই মসজিদে, আপনারা কলে আছে। তাহলে বরং আমি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করি, আমার পাশের মসজিদে ওই হাদিসের উপরে আমল করে, তাহলে তো আমাদের বলা উচিত যে ভাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উপর আমল করি, আপনি আরেকটা হাদিসের উপর আমল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিসের আমলই আমাদের এই মহল্লায় চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু না, কেন এটা চলবে? সারা দুনিয়ার মানুষ আমার মতো নামাজ পড়তে হবে, সারা দুনিয়ার মানুষ আমার তরিকায় চলতে হবে, সারা দুনিয়ার মানুষ আমার মতো মানে দূরত পড়তে হবে, সারা দুনিয়ার মানুষ আমার মতো, কেন এই সংকীর্ণ মনা কেন থাকবে? ইসলাম তো উদার, ইসলাম তো গোটা বিশ্বের মানুষকে উদারতা শিখাতে এসেছে। ইসলামের বিউটি হলো এটা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন প্রকার আমল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইমামদের ভিতরে একতলাপ আছে। ইমাম আবু হানিফা বলছেন যে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, ইমাম শাফি বলছে ইমামের পিছনে কেরাত পড়া লাগবে। ইমাম শাফি কি কখনো বলেছে ইমাম আবু হানিফা ইহুদিদের দালাল? কিংবা ইমাম আবু হানিফা কি কখনো বলেছে যে ইমাম শাফি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমরা বলি কেন? যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে আমরা তারে বলি এ ব্যক্তি হলো গোমরা হয়ে গেছে, কাফের, ইহুদিদের দালাল, ইসরায়েলের টাকা খায়। আস্তাগফিরুল্লাহিল আজিম। আল্লাহ রাসূল বলছেন মুসলমান তো এই ব্যক্তি যার মুখ দ্বারা অন্য কেউ কষ্ট না পায়। আমাদের জবানকে আমরা সংযত করি কথা বলতে গেলে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন তোমরা দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি নেব। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ রাসূল বলছেন তোমরা দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব নাও, একটা হলো তোমাদের জিহ্বা, তোমার জিহ্বাকে তুমি সংযত রাখো। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কত বড় আলেম,
তুমি কোন মসজিদে খুতবা দিয়েছো, কোন খানকার পীর ছিলে, কত হাজার তোমার মুরিদ ছিল, তুমি কত বছর বুখারী পড়িয়েছো, কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিলে, আল্লাহর কসম এমন কোন প্রশ্ন করা হবে না। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে তোমার ঈমান আছে কিনা, তোমার আমলের খাতা ঠিক আছে কিনা। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ দ্বারা কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করা হবে। সহিহ হাদিস। সর্বপ্রথম আলেমদেরকে ডাকা হবে, আসো তোমাদের হিসাব আগে হবে। এলেমের মতো নূর আমি তোমাদেরকে দিয়েছিলাম, কোরআনের মতো নূর আমি তোমাদেরকে দিয়েছিলাম, কি করেছ? বলবো রাব্বুল আলামিন করিনি কি? বিখ্যাত আলেম ছিলাম আমি, আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হতো, 2-4 লাখ টাকা দিয়ে আমার সিরিয়াল পাওয়া যাইত না। যেই যুগে আমি ওয়াজ করেছি সেই যুগের সব থেকে উত্তম যানবাহনে আমি চড়েছি, আমার ওয়াজ শুনে লোকের স্টেজের মাথায় লাফ মেরে উঠেছে, একজনের ঘাড়ে আর একজনের লাথি মেরেছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহ বলবে, এগুলো যা করছো সব দুনিয়ার জন্য করছো, মানুষকে দেখাবার জন্য করেছ, এগুলো কোনো কিছুর ভিতরে তাকওয়া ছিল না, অহংকার ছিল, ফখর ছিল, গীবত ছিল, পরনিন্দা ছিল, প্রতিপক্ষকে ঘায়েল করার মতো অস্ত্র তোমার কাছে ছিল, এর ভিতরে কোনো তাকওয়া ছিল না। সুতরাং আজকে তুমি আমার কাছ থেকে পাওয়ার মতো কিছুই নেই, জাহান্নামে যাও। মুজাহিদকে ডাকা হবে, কি করেছো? বলবে রাব্বুল আলামিন, তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছি, কাফিরদের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা, কারণ আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের খবর আমি জানি। তুমি যত আন্দোলন করেছ, যত সংগ্রাম করেছ, যত যা কিছু করেছ, জিহাদ করেছ, সব কিছু তোমার খায়েশ ছিল দুনিয়ার নেতা হবা, তোমার খায়েশ ছিল লোকে তোমাকে বীর বলবে, তোমাকে বীর বলবে, মুজাহিদ বলবে। এগুলো যা করেছ দুনিয়ার জন্য করেছ, আজকে আমার কাছে পাওয়ার মতো তোমার কিছুই নেই, আজকে জাহান্নামে যাও। এজন্য আমি বক্তৃতায় অনেক জায়গায় বলি, ভাই নিজেকে দেখানোর মতো কিছু নেই, আমি কিচ্ছু না, আমিত্বকে মিটায়ে ফেলেন, কে কত বড় আল্লাহ তাআলার দরবারে বিন্দু মাত্র কোনো মূল্য নেই, আমিত্বকে মিটায়ে ফেলেন। কারণ কে রিক্সা চালায়, কে ভ্যান চালায়, কে মাদ্রাসার মুহাদ্দিস, কে মসজিদের ইমাম, কে খানকার পীর, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো মূল্য নেই, আল্লাহর কাছে মূল্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তির তাকওয়া বেশি সে ব্যক্তি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে সে ব্যক্তি জান্নাতি। যে রিক্সা চালায় তার বউ যদি পর্দা করে, কিয়ামতের দিন ওই রিক্সাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান। আর যেই পিসায়েবর বউ পর্দা করে না, হালাল খায় না, কিয়ামতের দিন তার যদি 1 কোটি মুরিদ থাকে, আল্লাহর কাছে তার বিন্দু মাত্র কোনো মর্যাদা নেই। এজন্য আপনার মর্যাদা আপনার ঈমানের কাছে, আপনার মর্যাদা আপনার তাকওয়ার কাছে। কার কত এলেম, কার কত সম্পদ, কার কত মর্যাদা, কার কত আধিপত্য, কার কত মুরিদ, কার কত কি, কিচ্ছু আল্লাহর কাছে দাম নেই। আল্লাহর কাছে শুধুমাত্র কিয়ামতের দিন মানুষের ইমানের মূল্য থাকবে। কার কতটুকু ইমান আছে, কার কতটুকু তাকওয়া আছে, কে কতটুকু আমল করেছে, আল্লাহর জন্য আল্লাহ তাআলা সেটাই দেখবেন, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখবেন।